নমস্কার সবাই, কেমন আছেন? আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি। সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজ শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি। এখন বাজে 11টা, এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে, দই বেগুন। তা দেখো, দই বেগুন করার জন্য আমি কী কী নিচ্ছি। এই যে বেগুনটা কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর তো মশলা আছে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, টক দই নিয়ে চিনি, সব দিয়ে আমি রেসিপিটা করবো। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো। এরকম বন্ধুরা, এবার মশলা কেটে নেবো। এরকম একটুখানি আদা দিয়েছি, আর 4-5 কোয়া রসুন, আর হচ্ছে লাল লাল পাকা লঙ্কা নিয়েছি, এটা বেটে নেবো। এদেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম, বেশি করেই তেলটা দিলাম, তেলটা গরম হয়ে যাবে। এই বেগুনগুলো ভেজে নেব। নুনটা একটু পরে দেবো, একটু লাল করে ভেজে নিই, তারপরে নুনটা দেবো। আর এইদিকে আমার মশলাটা বাটাও হয়ে গেছে, অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিই। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। পুরনো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কুমড়ো, পেঁয়াজটা তাহলে মজে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, তারপরে দিলাম একটু জিরে গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, এটা ভালো করে করছি। তারপর দিয়ে দিলাম মশলা ধোয়া বাটি জলটা, যে টক দইটা ঢেকে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দইটা দিয়ে একটু ভালো করে কষাবো। দইয়ের বাকি ধরা জলটা একটু দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম চিনি, যেটা টক দইটা দিয়েছি তার জন্য একটু চিনি দিলাম, একটু ভালো করে কষিয়ে নিই।
মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো, ভেজে রাখা বেগুনগুলো এবার দিয়ে দিলাম। বেগুনগুলো দিচ্ছি ভালো করে কষিয়ে নিই। বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো। হ্যাঁ স্যার, জল দেবো না। আমার দই বেগুন রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, খালি একটু গরম মশলা দেবো। করে গরম মশলা দিয়ে দিলে এবার আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখো, আমার দই রেডি, এখানে শেষ করছি। তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।